গোপালগঞ্জের মানুষ কম বেশি সবাই জানে যে দত্তর মিষ্টি বাড়ি নাম করা বিশেষ করে দত্তের রসগোল্লা কি যে মজা লাগে আমি তো পিরাই খাই দুই সাইড দিন গেলি এগে রসগোল্লা না খাতি ফেললে আমার ভালো ঠেয় না না খালি বসবেন না কি যে স্বাদ আজকে দিনটা বইরে খালি বৃষ্টি হচ্ছে মেলা সময় ধরে দাঁড়ায় রয়েছে যে কর্ণে বৃষ্টিটা একটু কমে আর কর্ণে দত্তর রসগোল্লা খাতি যাব তারপরে বৃষ্টিটা একটু কুমার পরে এই যে আইসি এখানে সব সময় সিরিয়াল থায় এন কম আছে এই জায়গা মানুষের জমজমাট সব সমাথায় তা আমি এই যে একশো টাকা দশটা রসগোল্লা নিছি এই জায়গা আবার একটা সমস্যা কি এখানে বৈশে ভরি খাওয়া যায় না আমি কইছিলাম কাকা আমার একটা পিরিজ দেন আর একখান চামচ দেন আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় খাই সে ব্যবস্থাও বলে নাই আর নে কি আরবো এই দত্তর দোকানে সুজি এবার পৌর পার্ক তা ভাবলাম কি পৌর পার্ক নিরিবিলি জায়গা ওহনে যায় সে রাস্তায় হতে দিশে পাচ্ছি না গাড়ি একটার এই জায়গা বইছে বৃষ্টি হচ্ছে তা ভাবলাম কি যে বৃষ্টিতে বেচবো না এরির তলে যে বসিয়ে বেঞ্চের তলে এ হেনে দেখি দুনিয়ার মানুষজন আর বাড়ি নিয়েও খার কায়দা নাই বোঝেন না বাড়ি হলো সালমেয়ে আছে সালমে মেয়ে এড়ে দেবো না আমি নিজে খাবো এই জন্যই ভাবসি এহেন যাই তাই যে গাছের নিচে এখান অর্ধেক বাঙ্গাইট ফেলানো আছে ভাবলাম যে এরপরে বসি এহেনে বৃষ্টিও লাগবে না আমার আবার কিছু পরাণ চালি ওইরম কিনে এহান এহানে বসে একা একা খায়ে যাই নিজের প্যাট ঠিক তো সব ঠিক বোঝেন নাই দূর উন্নাটাই বাড়ি জ্বালানো জ্বাল আসছে আগে একটু নই। কি যে মজাই দত্তর মিষ্টি দেখলি পরাণ অর্ধেক বৈ যায় গফা গফ খাই আবার জোরে বৃষ্টি হলি আর এক জ্বালা হবে না শোনেন একটা বুদ্ধি কিছু খাতি পরানসালি রাস্তার থেকে কিনে একটা জায়গা বই সেরম খাইয়ে যাবেন পরান বইয়ে কারণ বাড়ি ঘরে শালমাইয়ে খায় শালমায়ের সামনে পরান বইয়ে খাওয়াও যায় না জীবনে আছে কি আগে নিজের প্যাট ঠিক তো দুনিয়া ঠিক আহ কি যে মজা লাগতেছে কতবার যে খালাম জীবনে এই দত্তর মিষ্টি তার কোনো হিসাব নাই তবে আমি এবারে একসাথে পাঁচটা সাতটার বেশি খাতিরি না আমার খাওয়া এমনি আগে মেলা পড়ে গেছে আগে খাতি খাটতাম দশটা বারোটা কি যে হইছে খাতি ফারি না তাও খাসছি দেখি কত দূর পারি সিস্টারব দশটাই খাইয়ে ফেলানোর নজ দাও আরে এরম বৃষ্টি বর্ষার মধ্যে এক একা বসে খাচ্ছি দেখি এদিক ওদিক তাকাই কেউ আসেনে না কেউ নাই বনের মধ্যে তো বইছি আবার জোক টোক লাগেনি তা কবে কি যে বৃষ্টি হচ্ছে বয় ও আবার খাতিও তো হবে কি জ্বালা কন্দি আর খাবো না সাতটা খাইছি এই তিনটে নিয়ে যাই উন্নার তলে নিতে হবে নাহলে রাস্তাঘাটে যদি কে সাথে দেহা হয় সে আবার বাড়ি নিয়ে আসতে থব পরে আবার খাবো এই জন্য একটু সাইরে সামলায় নিচ্ছি আর কি আমার যে কি বুদ্ধি আপনাকে যদি বুদ্ধি লাগে তাহলে আমার কাছ থেকে নিতে পারেন এই রুম ভাই উন্নার তলে তো নিচ্ছি কেউ আবার দেহে ফেলতিসে না তা কবে কিরা দেহে দেহ গদি আমার আবার খাওয়া নি অত লজ্জা সরম নাই ও মা আমি তো পড়ে গেলাম এর কি আরবো ওরে আমার দত্তের মিষ্টি কুহানে গেল তিনটে মিষ্টি এত সাত করে উনার তালে গুঁজে নিয়ে আসলাম গইলে আর আলা হয়ে গেছে পড়ে ও আর বাসায় নেওয়ার মতো অবস্থায় নাই না থাকলে ক্যাবে এই সব হেনে ফেলানো যাবে না এ হেনে এবারের ময়লা টয়লা ফেলাই থোয়া নিষেধ আছে আহারে মিষ্টি তিনটে একবারে খাইয়ে ফেললি ভালো হতো